হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর অবশ্যই খুব ভালো থাকো। কিন্তু আমি অতটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমি এখন আছি হসপিটালে। মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, আর মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হওয়ার জন্য আজকে আমাকে হসপিটাল আসতে হয়েছে। তো হসপিটালে আসছি আমরা সকালবেলাতেই, সকালবেলায় আসছি, এখনও মেয়ে ভর্তি আছে। তো এখন বাজে প্রায় তোমার 6:30, এখন বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, তো আমি হসপিটালের বাইরেই আছি। তো গেছিলাম হচ্ছে চা খেতে, চা খেয়ে আসলাম, আর আমার চেহারা দেখে বুঝতে পারছো আজকে আমার শরীর একদমই ভালো নেই, সকাল থেকে বসে আছে। আর তো যেটা বলছিলাম তোমাদেরকে, সকাল থেকে যে দাঁড়িয়ে আছে আমি, মানে বাইরে ভেতরে কোনো সময় যেতে দিচ্ছে, কোনো সময় যেতে দিচ্ছে না, দু টাইম যেতে দেয়। তো সকাল থেকে এখন বাজে প্রায় 6:45, এখনও পর্যন্ত আমি বাইরে। উপর থেকে মেয়ের আবদার আসলো যে মেয়েগুলো মোমো খাবে, ওগুলো শরীরটা এখন একটু ভালো লাগছে, যাই ওর জন্য মোমো নিয়ে উপরে দিয়ে আসি, আর পরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো এই দোকান থেকে আমি মোমোটা নিলাম, আর মেয়েকে মোমোটা দিয়ে আসি। তো তোমরা ভিডিওর সাথে থাকো। ভিডিও করতেছি, শরীরটা ভালো লাগছে এখন? আগের থেকে একটু ভালো লাগছে না? তো এখন ওর শরীরটা একটু ভালো লাগছে, তাই জন্য একটু বললো যে একটু হাঁটবে, তাই জন্য একটু হাঁটাচ্ছি। আর এখনও ডাক্তার আসেনি, ডাক্তার আসুক। তো এখন ডাক্তার আসলো, এখন ডাক্তার আসলো, দেখি কি বলে। যদি আরেকটা কালকে রাখে, এখন কালকে যদি রাখে তাহলে আমি আজকে এখন চলে যাব, আর যদি না রাখে, ছুটি দিয়ে দেয়, তাহলে ওদেরকে নিয়ে যাব একসাথে, দেখা যাক কী হয়। আর আজকে তো ভিডিওটা সেরকম, মানে কী বলবো, এন্টারটেনমেন্ট ভিডিও না, এটা একটা জাস্ট তোমাদের সাথে অনেকদিন ধরে ভিডিও দেওয়াও হচ্ছে না, তাই জন্য একটু আপডেট দিলাম। আর ভিডিও না দেওয়ার কারণও এটাই, আমার মেয়ের শরীরটা মোটামুটি 5-6 দিন ধরেই খারাপ আছে, সেই জন্য ভিডিও দিতে পারছি না। ডুয়ার্সের পার্ট 1 দিয়ে স্টক রেখেছি, সেগুলো এডিট করা হয়নি। তো থাকো, ভিডিওর সাথে থাকো। তো এখনও ডাক্তারবাবু বের হয়নি, দেখা যাক কী হয়। সো ফার সো গুড, হোপ ফর দ্য বেস্ট রেজাল্ট, দেখা যাক কী হয়। একটু টেনশন হচ্ছে যে আজকে রাখবে না ছুটি দিয়ে দিবে। তো তোমরা প্লিজ প্রেয়ার করো আমার মেয়ের জন্য, দেখা যাক কী হয়। A few moments later. Guys, তোমাদেরকে প্রেয়ার করতে বললাম মেয়ের জন্য, আর সত্যি তোমাদের প্রেয়ার কাজে লেগে গেল। তো মেয়েকে ছুটি দিয়ে দিচ্ছে, আমরা এখন ওকে বাড়ি নিয়ে যাবো। জাস্ট এখন এক্ষুনি এইমাত্র খবরটা আসলো, তো আমার একটু টেনশনটা মুক্ত হলো। তো যাই হোক, তোমাদের প্রেয়ার কাজে লেগে গেছে, তো তোমরা ভিডিওর সাথে থাকো, আর ওকে বাড়ি নিয়ে যাই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। 2000 years later. ও, কালকে তো মেয়েকে নিয়ে আসলাম, মেয়েকে নিয়ে আসার পরে রাত্রে আর ভিডিও করা হয়নি, কেন সবারই শরীর টায়ার্ড ছিল, আমারও ছিল, ওয়াইফেরও শরীর টায়ার্ড ছিল, আর মেয়ের তো শরীরটা একটু খারাপ আছেই, তো তাই জন্য কালকে আর ভিডিও করিনি। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেন বেশি বড় ভিডিও আমি এটা বানাবো না, জাস্ট শর্ট ভিডিও তোমাদের জন্য, জাস্ট এটুকু আপডেট ছিল আমার তরফ থেকে। আর সামনে নেক্সট ভিডিও আসবে, অবশ্যই আসবে। আর এখন তো পুজো চলে আসলো, আর আমাদের কাপড়ের দোকানে পুজোর মধ্যে ব্যস্ততা, এই যে দেখো না কত মাল চলে আসছে, এখনও মাল এদিকে মালগুলো, এখনও এই সাইডে মালগুলো আছে, এগুলো এখনও দাগ দেওয়া হয়নি। তো যাই হোক, পুজোর মধ্যে এখন প্রচুর ব্যস্ততায় পড়ে যাবো, আর ভিডিও হয়তো মানে রেগুলার আসবে না, কিন্তু গ্যাপিং দিয়ে হয়তো ভিডিও আসবে। তো তোমরা অবশ্যই ভিডিওর সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই, চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।